হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার্স কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটেটো নাগেটস, যা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আসুন তাহলে এবার এর পুরো প্রণালীটি আমরা এবার দেখে নিই। এখানে আমি 1.5 কাপ আলু সিদ্ধ নিয়েছি। সিদ্ধ করে আলুটাকে ভালো করে চটকে নিয়েছিলাম। তারপরে এবার আমি ওই আলুতে চিলি ফ্লেক্স দেবো 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, মিক্সড হার্বস দেবো 1 চা চামচ, ব্রেড ক্রাম 2 টেবিল চামচ, আর ধনিয়া পাতা কুচি দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ, দিয়ে আমি ভালো করে মাখাবো, সব ভালো করে মিক্স করব। তারপর আমি পটেটো নাগেটস তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করতে পারবেন। এবারে একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, লবণ 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, এবং অল্প একটু পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করব। এবার একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এবার নাগেটসগুলোকে ব্যাটারে চুবাবো আমি, তারপরে ব্রেড ক্রামে গড়াতে হবে। এভাবে আমি 2 বার করে প্রসেস করব। এবার সবগুলো আমি তৈরি করে নেব। নিয়ে 15 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ডুবো তেলে আমি পটেটো নাগেটসগুলো ভাজব।
খুব সহজে এবং কম উপকরণে তৈরি হয়ে গেল মজাদার পটেটো নাগেটস। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।